চীন, ভারত, যুক্তরাষ্ট্র সহ 30খান দেশের রাষ্ট্রদূত ও 60 বিদেশি কূটনৈতিক আজ হাকসবাজারত উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করছি। বেলা 12টারিকে কূটনৈতিক কলয় রোহিঙ্গা ক্যাম্প তাই। এ সময় এতারা রোহিঙ্গা ক্যাম্পর বিভিন্ন দিক ঘুরিয়ে রেসায় এবং মিয়ানমারত নির্যাতিত এরে বাংলাদেশত আয়া রোহিঙ্গালয় হতা হয়। এ সময় বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী এইচ মোহাম্মদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ পদস্থ সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকল উপস্থিত আছে। পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত হইদে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রায় বুঝছেন। China will take its own approach. Of course, as I said, that China will play a positive role in this issue. Thank you. দর্শক, আর এই ভিডিও কিনা অনুরোধ থাকে আপনাদের এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাস ফোন রেখে দাও।